উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষিত হয়েছে তারই মাঝে ঘোষিত হয়েছে আগামী বছর থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন করা হবে কি পরিবর্তন আনা হচ্ছে আমরা বিস্তারিত জেনে নেব তবে সেখানে যাওয়ার আগে নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন মিশন জিওগ্রাফি আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথম দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য গত সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে পাশের হাত থেকে শুরু করে মেধা তালিকা সব ক্ষেত্রেই রেকর্ডের ছড়াছড়ি আর তারই মাঝে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস সামনের বছর থেকে আমূল পরিবর্তন আসছে পরীক্ষা পদ্ধতিতে এবার থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও প্রশ্নপত্রের মধ্যেই উত্তর লিখতে হবে যেমনটা হয়ে থাকে মাধ্যমিকের ইংরাজি পরীক্ষায় এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আধ ঘন্টার মাথায় প্রত্যেকটি প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ ওঠে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তেমনটি না ঘটলেও আরও বেশি স্বচ্ছতা আনতে এমন ঘোষণা বলে মনে করছেন ওয়াকিবহাল মহল এই নিয়ম চালু হলে কোনো পরীক্ষার্থী প্রশ্নপত্র বাইরে বা বাড়িতে নিয়ে যেতে পারবে না ফলে প্রশ্নপত্র ফাঁস হওয়ার সম্ভাবনা কমবে বন্ধুরা আপনাদের কি মনে হয় এই পদ্ধতি চালু হলে কেমন হবে কমেন্টে জানাতে ভুলবেন না এখানেই ভিডিওটি শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন